বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনের প্রতিটি অংশে আছে শিক্ষা, মহান রব্বুল আলামিনের অকৃত্রিম বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা গ্রহণ আমাদের সবারই একান্ত কর্তব্য। এখন আমাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহাব। আমার নবী নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার নবী যেটা বলেন সেটা হলো ওহি, আমি যা বলতে বলি তাই তিনি বলেন। ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বাদাল আকাবিল। আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা যদি কোরআনের ভিতরে আমার নামে চালায় দিতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেটে ফেলে দিতাম। তিনি যা বলেছেন সব কার কথা? আল্লাহ পাকের কথা। তিনি হচ্ছেন গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ চরিত্রের আধার। তার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক দিচ্ছেন। চরিত্রের সার্টিফিকেট কে দিলেন? আল্লাহ পাক দিয়েছেন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হচ্ছেন পূত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ, আপনি শ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। দেখুন, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর যখন তিনি ঘরে প্রবেশ করেছেন, সর্বপ্রথম হযরত জিব্রাইলের সঙ্গে জীবনের প্রথম দেখা, ভয় পেয়েছেন, শরীরে জ্বর এসেছে এবং হযরতে খাদিজাকে গিয়ে বলছেন যে আমাকে ঢেকে দাও, আমার আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলকে বলছেন, আবুল কাসিম, হে কাসেমের পিতা, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনাকে জেন বা শয়তান কোনো অনিষ্ট করতে পারে না, কারণ আপনি এতিমদেরকে মিসকিনদেরকে খেতে দেন, আপনি বিধবাকে আশ্রয় দেন, আপনি প্রতিবেশীর হক আদায় করেন, আপনি আত্মীয়দের হক আদায় করেন। কি সার্টিফিকেট দিচ্ছেন! স্ত্রী, স্ত্রী তো স্বামীর জন্য ভালোবাসা দিতে পারে, মহব্বত দিতে পারে, জান দিতে পারে, কিন্তু ইমান তো আনতে পারে না। ইমান আনা তো এত সহজ ব্যাপার না। কিন্তু রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন এবং বললেন আমি নবী, হযরত খাদিজা এক মুহূর্ত দেরি করেন নি। হযরত খাদিজা তার কাছে রাসূলুল্লাহ যখন রিসালাতের দাওয়াত পেশ করলেন, সঙ্গে সঙ্গে হযরত খাদিজা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতের সাথে জোরে সোরে পড়েন, লা ইলাহা। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে স্ত্রী ইমান আনলেন। খাদেম ছিলেন হযরত যায়িদ, খাদেম তো তার প্রভুর জন্য জান দিতে পারে, মাল দিতে পারে, মহব্বত করতে পারে, সব পারে, খাদেম ইমান আনতে পারে না, যেহেতু খাদেমের কাছে তার সাহেবের ইনস অ্যান্ড আউট, তার ভেতর বাইর সব সব কিছুই পরিষ্কার থাকে। হযরতে রাসূলের খাদেম ছিলেন হযরতে যায়িদ। হযরত যায়িদ তার উপরে যখন 15 বছর খাদেম ছিলেন রাসূলুল্লাহ, হুজুর যখন তার কাছে দাওয়াত পেশ করলেন, যখন রিসালাতের দাওয়াত পেশ করলেন, তাওহীদের দাওয়াত দিলেন, খাদেম যায়িদ একটু চিন্তা করলেন না, সাথে সাথে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের বন্ধু ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 20 বছরের বন্ধু। কত বছরের বন্ধু? 20 বছর। 20 বছর বসে একজন বন্ধু আর একজন বন্ধুকে চিনতে মোটেই কিছু বাকি থাকে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার কাছে যখন রাসূলুল্লাহ নবুয়তের দাওয়াত পেশ করলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত দেরি করেন নাই, বলেছেন আপনার চরিত্র নবুয়তের চরিত্র, আগেই বুঝতে পেরেছি সাধারণ মানুষের চরিত্র এমন হতে পারে না। তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম রাসূলের প্রতি এই মহব্বত, এই শ্রদ্ধা তারা পোষণ করেছেন। নবী তার চরিত্র দিয়ে মানুষের সামনে নিজেকে প্রকাশ করেছেন। তার চরিত্র দুই রকম ছিল না, চরিত্র একরকম ছিল, ব্যক্তিগত চরিত্র আর পারিবারিক চরিত্র দুরকম না। তার ব্যক্তিগত যে চরিত্র ওইটাই ছিল তার ঘরের চরিত্র, যেটা ছিল ঘরের সেটাই ছিল বাইরের। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদের প্রশ্নের জবাবে বলেছেন, রাসূলের চরিত্র হচ্ছে কোরআন। রাসূলের চরিত্র কি? কোরআন। রাসূলুল্লাহ এই পৃথিবীতে কেন আসছেন? আসার কারণ হলো তিনি হচ্ছেন আদর্শ। আল্লাহর নবী বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য গ্রহণযোগ্য মহত্তম আদর্শ হতেছে তোমাদের রসুল, তোমাদের রসুলের ভেতরেই তোমাদের আদর্শ রয়েছে, তার কাছ থেকে তোমরা আদর্শ গ্রহণ করো। তিনি এতিমের আদর্শ, শিশুর আদর্শ, কিশোরদের আদর্শ, যুবকের আদর্শ, তরুণের আদর্শ, বৃদ্ধের আদর্শ, পিতার আদর্শ, নানার আদর্শ, স্বামীর আদর্শ, সেনাপতির আদর্শ, শ্রমিকের আদর্শ, রাষ্ট্রপ্রধানেরও, সকলের জন্য আদর্শ। যেই যুগে বেহাপনার উলঙ্গপনা দিয়েছিল সমাজ ভর্তি, আল্লাহর ঘর তাওয়াফ করে নারী আর পুরুষেরা উলঙ্গ হয়ে, সেই যুগে রাসূলুল্লাহ যখন কাবা শরীফ রিকনস্ট্রাকশন হচ্ছিল, পুনর্নির্মাণ হচ্ছিল, তখন তিনি বহন করছিলেন পাথরগুলি মাথায় করে। তার চাচা তাকে বললেন, তোমার তো বড্ড কষ্ট হচ্ছে, তুমি এখন এইটাকে ঘাড়ের উপরে লুঙ্গিটা খুলা ঘাড়ের উপরে রেখে তারপর এটা বহন করো। হুজুর যখন লুঙ্গির গিরায় হাত দিয়েছেন খুলবেন এই চিন্তা করে ঘাড়ের উপরে রেখে পাথর বহন করবেন, লুঙ্গির গিটে হাত দিয়েছেন খোলেন নাই, লুঙ্গির গিটের উপরে হাত রেখে তিনি চিন্তা করলেন, এতগুলি লোকের সামনে কাপড়টা খুললে পরে কি শরম হবে, কাপড়টা খোলেনি নাই, শুধু খুললে পরে কি লজ্জা হবে, এই আগাম শরমের অনুভূতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেছেন। আদর্শ কাকে বলে? শিশুর আদর্শ, কিশোরের আদর্শ, স্বামীর আদর্শ, পিতার আদর্শ, নানার আদর্শ, গোটা পৃথিবীর সমস্ত মানুষের আদর্শ রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে তিনি স্ত্রীদের আদর্শ ছিলেন, তিনি নানার আদর্শ ছিলেন। ইমাম হোসাইনকে তিনি কোলে নিচ্ছেন, ঘাড়ে উঠছে বাচ্চা, বুকের উপরে উঠছে। একজন সাহাবি বলছেন, হুজুর বাচ্চা পেলে আপনি এত আদর করেন, আমার তো ছয় সাতটা ছেলে মেয়ে, আমি মোটে কোলেও নিই না আর জীবনে একবার সুমাও খাই না, আমার মোটে ইচ্ছেই করে না। হুজুর বললেন, আল্লাহ যদি তোমার দিলের মধ্যে রহম পয়দা না করেন তো আমি কি করতে পারি? হুজুর বাচ্চাকে নিয়ে আদর করছেন। ইমাম হোসাইনকে বলছেন, হোসাইন কে বড় বলো তো, তুমি বড় না আমি বড়? হোসাইন বলছেন, নানাজি আমি আপনার থেকে বড়। আশ্চর্য কথা, তুমি আমার থেকে বড় কিভাবে? হোসাইন বলছেন, নানাজি বলুন তো আপনার পিতার নাম কি? হুজুর বলছেন, আমার পিতার নাম আব্দুল্লাহ। হোসাইন বলছেন, এই আব্দুল্লাহ এই পর্যন্তই শেষ, আপনি তো আমার পিতার মতো পিতা পান নাই, আমার আব্বার মতো আব্বা আপনার আছে, আমার আব্বাকে বলা হয় আসাদুল্লাহিল গালিব, সমস্ত কাফেরদের জন্য বিজয়ী বীর বাঘ আমার আব্বা, এবং আমার আব্বা সম্পর্কে আপনি বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হচ্ছে একটি জ্ঞানের রাজ্য আর আলী হচ্ছে সেই রাজ্যে প্রবেশের প্রধান তোরণ, আমার বাপের মতো বাপ আছে আপনার। হুজুর আশ্চর্য হয়ে গেলেন, বাচ্চা বলে কি? হোসাইন বলছেন, নানাজি এবার কন্ত দেখি, এবার বলুন তো দেখি আপনার মায়ের নাম কি? হুজুর বলছেন, আমার মায়ের নাম আমেনা। হযরত হোসাইন বলছেন, এই আমেনা পর্যন্তই শেষ, কয়জনে চিনবে কর, আমার মায়ের মতো একটা মা আপনার আছে, আমার মায়ের মতো একটা মা আপনি পেয়েছেন, আমার মাকে চেনেন? আমার মা হচ্ছেন জান্নাতের সাইয়্যেদাতুন নিসা, জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী আমার মা, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মায়ের মতো একটা মা আপনি পেয়েছেন? হোসেন বলছেন, নানাজি আর বলবো নাকি? কয় হ্যাঁ বলো। বলছেন, নানাজি এবার কন্ত দেখে আপনার নানার নাম কি? হুজুর বলছেন, আমার নাম নানার নাম আব্দুল ওহাব। হোসেন বলছেন, এবার আপনি মানুষের কাছে জিজ্ঞেস করেন কয়জন এই আব্দুল ওহাব রেছেন, আপনি কি আমার নানার মতো একটা নানা পেয়েছেন? আমার নানাকে আপনি জানেন? আমার নানা সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল্লিল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রাসুলে করিম, রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসাইনকে বুকের সাথে জড়িয়ে ধরে হোসাইনের ঠোঁটের উপরে, তার চিবুকের উপরে, তার গণ্ড দেশে, তার কপোলে বারবার চুমু খেতে লাগলেন আর বললেন, নানা আমি আজকে তোমার সামনে হেরে গেলাম। সুবহানাল্লাহি বিহামদিহি। কি আদর করতেন তিনি বাচ্চাদেরকে। রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যেতেন আর বাচ্চারা খেলাধুলা ছেড়ে রাসূলের কাছে ছুটে আসতো। একবার তো রাসূলুল্লাহ একটা বাচ্চার মাথায় হাত বুলিয়ে খেলা ছেড়ে দিয়ে ছুটে আসছে। হুজুর তাকে জিজ্ঞেস করলেন, তোমার সাথে যে পাখিটা থাকতো সেই লাল পাখিটা কই? ছেলে তো কেঁদে ফেললো, ছেলে বলে ফেললো যে আপনি বিশ্ব নবী, আমি একটা ছোট্ট মানুষ, আমার পাখির খবর আপনি রাখেন। সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূলুল্লাহ তার চরিত্র দিয়ে মানুষকে জয় করেছিলেন, মোহাব্বত দিয়ে। তরবারি দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম এসেছে মোহাব্বত দিয়ে, উদারতা দিয়ে, ভালোবাসা দিয়ে। তরবারি দিয়ে ইসলাম বিজয় হয় নাই পৃথিবীর বুকে। পিতামাতার প্রতি ভালোবাসা ইসলামের এক মহান শিক্ষা, যা দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। মা বাবার সঙ্গে সম্মানজনক কথা বলো, খবরদার বেয়াদবি করবে না। আর মা বাপের জন্য, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিলেন বান্দারে, তোর মা বাপের জন্য আমার কাছে দোয়া কর, আয় আল্লাহ আমার মা বাপ যেমন ছোট্টবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, মাবুদ গো আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহ শিখাই দিচ্ছে। হাদিস শরীফ এসেছে, হুজুর বসে আছেন মসজিদে নববীতে, সাহাবা ইকরাম বসা, এক বৃদ্ধা মহিলা প্রবেশ করেছেন মসজিদে, হুজুর তাকে দেখে দাঁড়ায় গেলেন। মহিলা আসার পর নবীজি নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন। মহিলা চলে যাওয়ার পর সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, হুজুর একজন সাধারণ মেয়ে লোকের জন্য হুজুর নিজের চাদর বিছাইলেন, বুঝলাম না ফজিলত কি, চিনলাম না মেয়ে লোকটাকে। হুজুর বলেন, সাহাবীরা চাদর তো ভালো, হক তো আদায় করতে পারি নাই, চিনতে পারো নাই তোমরা, বুঝতে পারো নাই, আমি দুনিয়া আসার পর আমার মায়ের দুধ আমার কিসমতে তেমন হয় নাই, আমি আমার মায়ের যত্ন তেমন পাই নাই, স্নেহ আদর তেমন পাই নাই, যার বুকের দুধ খাইয়া যার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি, ইনি আমার সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। বন্ধুরা, মা যদি বেঁচে থাকে রাত্রে বাড়ি গিয়ে পায়ে ধরুন, বলেন মা অন্যায় করেছি জীবনে, বহু বেয়াদবি করেছি, আমার মাফ করে দাও। বিশ্বাস করুন, মা বাপের যদি খেদমত করেন, মা বাপ যদি রাজি থাকে, রিস্কে, খাদ্যে, টাকায়, ইজ্জতে জীবনেও কষ্ট হবে না। বিপদে অবিচলতার মুক্ত প্রতীক বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধরার ক্ষেত্রে তিনি স্থাপন করেছিলেন এক অনন্য দৃষ্টান্ত। হিজরতের ঘটনা তার প্রকৃষ্ট উদাহরণ। আমার ভাইয়েরা, বিপদে অবিচলতা আমাদেরকে পয়গম্বরেরা শিক্ষা দান করেছেন। আমরা দেখতে পেয়েছি বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত কাফেরেরা চতুর্দিকে দাঁড়ানো, হযরত জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরেরা চতুর্দিকে ঘিরে দাঁড়ায়ছে, গভীর রাত, এখন হাতে তাদের তরবারি, সকাল হলে পরেই তারা আপনাকে মেরে ফেলে দিবে, তাড়াতাড়ি ওঠেন, মদিনার দিকে চলে যান। আল্লাহ নবী ঘুমের থেকে জেগে হযরত আলীকে ডেকে বলেন, আলী আল্লাহ অর্ডার করেছেন আমি মদিনায় চললাম, আমার বিছানার পরে আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো। হযরত আলী বলেন, আল্লাহর হাবিব আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো, সকালবেলায় কাফির বেঈমানেরা আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে দেওয়া অবস্থায় আমি আলীকে তারা মুহাম্মদ মনে করবে, আর আমি আলীকে নবী মনে করে তারা তাদের তরবারি দিয়া কেটে কেটে টুকরা টুকরা করে আমারে বিদায় করে দেবে দুনিয়া থেকে, এতটুকুনও পরোয়া করি না, বরং আপনা আমার দিলের মধ্যে এটাই তৃপ্তি থাকবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছেন। নবীজি ঘরের থেকে বেরোলেন, চতুর্দিকে কাফেরেরা দাঁড়ানো, আল্লাহ নবী হাতে এক মুষ্টি বালু হাতে নিয়ে শাহ হাতেল বজু পড়ে তিনবার দম করে বালুগুলো ছেড়ে দিলেন, বালিগুলি ঘরের চতুর্দিকে কাফেরেদের চোখে চলে গেল। পরবর্তী সময় রব্বুল আলামিন ডেকে বলেন, নবীরে
বালি যখন নিক্ষেপ আপনি করেছিলেন ধুলাগুলি, আপনি তো শুধু নিক্ষেপ করেছিলেন, কিন্তু চতুর্দিকে কাফেরদের চোখে গেল কেমনে? একদিকে মেরেছিলেন, সেই দিকেই তো যাওয়ার কথা ছিল, চতুর্দিকের কাফেরের চোখে চোখে সেগুলো পৌঁছে গেল কেমনে? আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন, আপনি তো শুধু বালুকণা ছেড়েছেন, আর ওই বালুকণাগুলি ঘরের চতুর্দিকে সব কাফেরদের চোখে পৌঁছবার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। আমার ভাইরা, নবীজি বিপদে এতগুলি শত্রু তরবারি নিয়ে তিনি বিপদে ধৈর্য হারা হন নাই, আস্তে করে ঘরের থেকে বেরিয়ে হযরত আবু বকরের বাড়িতে গিয়ে হাজির, দরজায় গিয়ে আওয়াজ দিলেন, আবু বকর অমনি দরজা খুলে গেল, লাব্বায়েক ওয়া সাদাইক। হুজুর বলেন, আবু বকর রে, একটা ডাকে কেমনে সাড়া দিলে, তুমি কি ঘুমাইছিলে না? হযরত আবু বকর বলেন, হুজুর আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন, আমি মনে মনে চিন্তা করেছি, না জানি কত রাত্রে নবীজি আসেন, উঠতে যদি আমার দেরি হয়ে যায়, নবীজি যদি দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় আমার ডাকাডাকি করে, আর আমি যদি ঘুমায় থাকি, তাহলে আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এই মনে করে বিছানায় না ঘুমাইয়া আপনার গলার আওয়াজ শোনার জন্যে এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া লাগাইয়া দাঁড়ায়া ঘুমাচ্ছিলাম। আল্লাহর নবী হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে চললেন মদিনার দিকে, উল্টা পথে রওনা করলেন, বারবার কাবা শরীফের দিকে তাকাতে লাগলেন। বুখারী শরীফে এসেছে, নবীজি বারবার কাবার দিকে তাকিয়ে বলতেছেন, রে কাবা, বড় আশা ছিল তোর কাছে থাকবো, তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে। আল্লাহ নবী মিসফালা দিয়ে জবালে খেদোয়ার উপর দিয়ে চলে গেলেন, জবালে সুরে গুহার কাছে যখন গিয়েছেন, হজর রক্ত হয়ে গেল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আর উপায় নাই, দিন হয়ে গেল, এখন বুঝি ধরা পড়ে যাব, ওই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেই, তবে আপনি দাঁড়ান, গুহার ভিতরেই পাহাড়িয়া গুহা, বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে, আমি আগে ঢুকি, যদি কোনো হিংস্র প্রাণী থাকে আমার উপর দিয়া আঘাত হয়ে যাক, আল্লাহর নবী হেফাজতে থাকুক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে নামলেন, নেমে গুহা সাফ করে হুজুরকে ডাকলেন, হুজুর তশরিফ ফরমালেন গুহার মধ্যে, হুজুর বলেন, আবু বকর হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছে, তুমি বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমায়ে যাই। আল্লাহর হাবিব ঘুমায় গেলেন, হযরত আবু বকর লক্ষ্য করে দেখেন চতুর্দিকে অনেকগুলি গর্ত দেখা যায়, এই গর্ত থেকে সাপ আসতে পারে, বিচ্ছু আসতে পারে মনে করে নিজের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি বন্ধ করা শুরু করে দিলেন। কয়েকটা গর্ত বন্ধ করার মতো চাদর আর নাই, পাও দিয়ে চেপে ধরলেন, এক পাহাড়িয়া বিষধর সাপ বেরোবার জন্য চেষ্টা করে বেরোবার পথ খুঁজে নিয়ে পেয়ে হযরত আবু বকরের পায়ের উপরে দংশন করেছে, বিষের যন্ত্রণায় হযরত আবু বকরের চোখ থেকে পানি দরদর করে পড়ছে, রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী তাকিয়ে বলেন, আবু বকর চোখে পানি কেন? বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি, যেই দিন আমি ঈমান এনেছি ওই দিন থেকে আমার মা বাপ, আমার কোলে আমার সন্তান, আমার স্ত্রী, আমার জায়গা জমি ঘর বাড়ি, এমনকি আমার নিজের আত্মার চাইতে হুজুর আপনারে ভালোবাসি বেশি। তাহলে কাঁদো কেন? হযরত আবু বকর বলেন, হুজুর বাড়ির জন্য কাঁদি না, ছেলেপেলের জন্য কাঁদি না, সাপে দংশন করেছে, যন্ত্রণায় কাঁদতেছি। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু বার করে যন্ত্রণার জায়গায় লাগাই দিলেন, সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে গেল। হুজুর বললেন, আবু বকর প্রথম যখন তোমার এই আঘাত করেছিল সাপে, আমাকে কেন তাড়াতাড়ি বড় নাই, এতক্ষণ তো তোমার কষ্ট হতো না? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো সাপে কাটার যন্ত্রণা, ওই যন্ত্রণায় আমার রক্ত জ্বলতেছে, যন্ত্রণায় আমার কলেজাটা যদি ফেটেও যেত, আল্লাহর হাবিব আরাম ফরমাচ্ছিলেন, আমি তাকে আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না। আমার ভাইয়েরা, হযরতে আবু বকর হযরতে রাসূল দুজন বসে আছেন, এমনি সময় কাফির বেঈমানেরা খুঁজতে খুঁজতে জায়গা মতো এসে গেছে, একজনে বলে ভিতরে আছে, আর একজনে বলে নাই, পায়ের যদি থাকবে তাহলে মাকড়সায় জাল বুনালো কি করে, পাখি ডিম পেড়ে বসে আছে কি করে, তাদের সন্দেহ হতে লাগলো, এর মধ্যে না একজন বলে আছে আর একজন বলে নাই। হযরত আবু বকর ভয়ের চোটে কেঁদে ফেলেছেন, হুজুর আর উপায় নাই, এই যে অবস্থা, এই অবস্থার ভিতরে, এই অবস্থার ভেতরেও আল্লাহ নবী এতটুকু ঘাবড়ে যান নাই, শত্রুরা তরবারি নিয়ে এসেছে, সুযোগ পেলে একটু তাকালি দেখতে পাবে, তুলে মেরে ফেলে দেবে, আল্লাহর হাবিব মোটেই ধৈর্য হারালেন না, এতটুকুন হতাশ হলেন না, আল্লাহ পাকের হাবিব
তার সাথীকে কি বললেন তখন? কোরআনে কারীম সূরায়ে তওবার মধ্যে আল্লাহ তা উদ্ধৃত করেছেন মুমিনদের জন্য, ইযহুমা ফিল গার ইয ইয়াকুনু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আমার সাথী, ও বন্ধু, ভয় করো না, চিন্তা করো না, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি, তার কারণ আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সাদাসিধে জীবন যাপন করতেন। হিজরত করে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করার পরও তার দায়িত্বটা কাটেনি। হাদিসে এসেছে সে কথা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহর কাছে গেলাম, হুজুরকে গিয়ে সালাম করলাম, আল্লাহর নবী সালামের জবাব দিলেন, কিন্তু দেখতে পেলাম মুখ নড়ে আওয়াজ বেরোলো না। কারণ কি? কাছে গিয়ে দেখি নবীজি ক্ষুধার যন্ত্রণায় কথা বলতেছেন, আওয়াজ বেরোতেছে না, এত ক্ষুধা লেগেছে আল্লাহর নবীর। দু চার দিন চলে গেছে, খাবার নাই। রাসূলুল্লাহ সমস্ত গনিমতের মাল, যাকাত সৎকার মালগুলি, খাদ্য দ্রব্যগুলি দুহাতে বিতরণ করেছেন, নিজের পেটে খাবার নাই, মানুষকে দিতেছেন, দিতে দিতে এশার নামাজ পড়ে নবীজি ঘরের মধ্যে প্রবেশ করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বলেন, আয়েশা রে, সারা দিন কষ্ট করেছি, দারুণ ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি করে কিছু খাবার আমার এনে দাও। হযরত আয়েশা হুজুরের ক্ষুধার্ত শ্রান্ত ক্লান্ত চেহারার দিকে তাকাইয়া হযরত আয়েশা কেঁদে ফেলেছেন। হযরত মা আয়েশা কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নামের কসম করে বলি, আমি আয়েশার ঘরে কোনো পানি ছাড়া কোনো খাবার নাই। এই ছিল রসুলের আদর্শ। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেন, তোমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাও, বাড়ি না থাকলে সরকারি খরচের একটা বাড়ি নিতে পারো, তোমার যদি যানবাহন না থাকে সরকারি খরচের যানবাহন নিতে পারো, ছেলে মেয়ের কাপড় চোপড় লেখাপড়া শিক্ষা চিকিৎসার জন্য যদি না থাকে তাহলে তুমি সরকার থেকে নিতে পারো, কিন্তু এর থেকে এক চুল পরিমাণ যদি পাও বাড়াও, সরকারের মাল জনগণের মাল, এর থেকে প্রয়োজনের বাইরে যদি তুমি নিজের জন্য নিতে থাকো, কিয়ামতের দিন আল্লাহর দরবারে চোরের কাতারে তোমারে দাঁড়ানো লাগবে। দুনিয়ায় যত সম্মান পাও না কেন, কিয়ামতে আল্লাহর দরবারে কিসের কাতারে দাঁড়াবে? চোরের কাতারে দাঁড়াতে হবে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ কায়েম করেছিলেন, আমার হতাশাগ্রস্ত ছাত্ররা, যেসব ছাত্ররা সমাজতন্ত্র তোমরা করো, যারা সমাজতন্ত্র করতে হতাশাগ্রস্ত হয়েছে, এখন যাবো কোথায় বলে হতাশ হয়ে গিয়েছো তোমরা, আমরা তোমাদেরকে দাওয়াত দেই, কোরআনের মাহফিল থেকে দাওয়াত দেই, ফিরে আসো, হতাশ হওয়ার কোনো কারণ নাই। লেনিন মরার ও মরে গেছে, কালমার্স মরার মরে গেছে, পচে গেছে, গলে গেছে, দুনিয়া থেকে শেষ হয়ে গিয়েছে, আল্লাহ নবীর নেতৃত্ব, সূর্য যতদিন উঠবে আর ডুববে নবীদের নেতৃত্ব শেষ হবে না, ওই নেতৃত্বে আসো, রাসূলের নেতৃত্ব মেনে নাও, কোরআনের শাসন মেনে নাও, তাহলেই শান্তি পাবে তোমরা। আল্লাহর নবী দুপুরে আরাম করতেছিলেন, হযরত ওমর বলেন, আমি দেখতে গিয়েছিলাম রাসূলুল্লাহকে, আমি যাই সালাম দিলাম, হুজুর উঠে বসলেন, আমি দেখি খেজুরের পাতা দিয়া বুনানো দড়ি, সেই দড়ি দিয়া বুনানো খাটিয়া এখনো মক্কা মদিনায় আছে, যারা হজ করতে গেছেন দেখেছেন, ওই দড়ি দিয়া বুনানো খাটিয়া, ওর উপরে তোশক নাই, বিছানার চাদর নাই, নিজের হাত মোবারক মাথার তলে দিয়া রসুল শুয়ে আছেন। ওমরকে দেখে হুজুর উঠে বসলেন, ওমর বলেন, আমি রসুলের পিঠের দিকে তাকায় দেখি দড়িগুলোর দাগ কেটে আছে, আমি সহ্য করতে পারলাম না, আমি শিশুর মতো ডুকরে কেঁদে উঠলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর কাফির বেঈমানেরা এত শান্তি করলো দুনিয়ায়, আর আল্লাহর হাবিবের পিঠে দড়ির দাগ বরদাস্ত করতে পারছি না, আপনি আমার অনুমতি দেন, একটা তোশক আপনার জন্য বানায় দেই। হুজুর আমার বলেন, ওমর রে শোনো, দুনিয়ায় শান্তি করার জন্য আমি আসি নাই, আমি যদি হুকুম করি অহুদ পাহাড় আমার জন্য সোনায় পরিণত হয়ে যা, অহুদ পাহাড়টা আমার জন্য সোনা হয়ে যেতে পারে, আমি দুনিয়ায় শান্তির জন্য আসি নাই, এসেছি মানবতার মুক্তির জন্য, পৃথিবীর মানুষগুলিকে বাঁচাতে এসেছি,
সাদা কালো মানুষের ব্যবধান দূর করতে এসেছি। রাসূলুল্লাহ নারীর অধিকার দিলেন, সাদা কালো মানুষের ব্যবধান দূর করে দিলেন, পাহাড় সমান উঁচা সাদা কালো মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করলেন, বললেন মানুষে মানুষে কোনো পার্থক্য নাই, আরবের উপরে অনারবের, অনারবের উপরে আরবের ভাষার, সাদার উপরে কালোর, কালোর উপরে সাদার, কোনো বর্ণ বৈষম্য ইত্যাদি দিয়ে মানুষের ফজিলত হয় না, মানুষের মর্যাদা বাড়ে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মানুষের মধ্যে মর্যাদা তোমাদের মধ্যে আল্লাহর কাছে তার, যে ব্যক্তি তোমাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ, কোন আমার ভাইয়েরা, নবীজি মদিনা মুনাওয়ারায় ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়েছেন, আজ বাজারে যেতেছেন, যাওয়ার সময় ডেকে ডেকে বলেন, বিধবাদের বাড়ির সামনে দিয়ে যায়, তোমাদের বাজার লাগবে নাকি? এতিমের বাজির সামনে থেকে যায়, তোমাদের বাজার লাগবে নাকি? আমারে বলো, আমি বাজার করে আনিয়ে দেব। নিজের পেটে খাবার নাই, দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে গেছে, খাবারের অভাব নাই, মানুষ খাওয়া পেয়েছে, পড়া পেয়েছে, চুরি ডাকাতি বন্ধ হয়ে গেছে। হুজুর বলেন, খায়রুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, সুদ বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, সুদ আর চলবে না, হারাম, সুদ বন্ধ হয়ে গেল। হুজুর ব্যাংক চালু করে দিলেন, ব্যাংকের নাম হলো বাইতুল মাল। কি নাম হলো এই ব্যাংক? যেদিন রাসূলুল্লাহ উদ্বোধন করেন, আল্লাহ নবী বাইতুল মাল ব্যাংক উদ্বোধনের দিনে যে বক্তৃতা করলেন, বুখারীতে সেই বক্তৃতা লেখা হয়ে গেল। আল্লাহ নবী বলেন, মান তারাকা দায়নান আওদিয়ান ফালাইয়া, আমার এই রাষ্ট্রের ভিতরে কোন মানুষ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় আর ঋণ পরিশোধ করার মতো অর্থ যদি তার কাছে না থাকে, তাহলে তার ঋণ পরিশোধের দায়িত্ব তার বিধবা স্ত্রী আর তার এতিম বাল বাচ্চার সব দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার কাঁধের উপরে উঠাই আনিলাম। এমন সুন্দর রাষ্ট্র চালু হয়ে গেছে, মানুষ খাবার পেয়েছে, পড়ার পেয়েছে, বুড়োরা যাদের কাজ নাই, বুড়ো মানুষ কাজ করতে পারে না, তারা বসে বসে খাবারের ব্যবস্থা হয়ে গেছে, যুবকদের চাকরি হয়ে গেছে, বেকার কেউ আর বেকার নাই, সব কাজে ব্যস্ত হয়ে গেছে, মানুষের কাছে কাজ মিলেছে, কৃষক তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাচ্ছে, শ্রমিক শ্রমের মর্যাদা পাচ্ছে, শ্রমিক মর্যাদা পাচ্ছে। রাসূলুল্লাহ বলেছেন, শ্রমিক আর মালিক, মনিব আর গোলামের সম্পর্ক না, সম্পর্ক ভাই ভাই, সম্পর্ক কি? শ্রমিকের মর্যাদা রাসূলুল্লাহ এভাবে দিলেন, নিজে শ্রম দিলেন। মদিনার 8 বছর চলে যাওয়ার পর হযরত আয়েশা রাসূলুল্লাহকে দেখলেন মাজা কুজা। হযরত আয়েশা বলেন, হুজুর মাজাটা কুজা কেন? বয়সের কারণে হলো নাকি? হুজুর বলেন, না বয়সের কারণে হয় নাই। এই মদিনার চতুর্দিকে কাফির বেঈমানেরা যখন মদিনাকে আক্রমণ করেছিল, আমি তখন মদিনার চতুর্দিকে খন্দক পরীক্ষা খনন করেছিলাম, 3 মাইল লম্বা, 15 ফিট গভীর, 30 ফিট চওড়া। সাহাবীরা মাটি কেটেছে, আমি মাটি বহন করেছি, আবার আমি মাটি কেটেছি, সাহাবীরা মাটি কেটেছে, মাটি কেটে আর মাটির ঝুড়ি বহন করে করে কোমরে যে বেদনা হয়েছিল, আজ পর্যন্ত সেই বেদনা সেরে যায় নাই। এই হলো আমার রাসূল, এ হলো বিশ্ব নবী। কি নবী? সিল্লা এখন কি নবী?